বাংলাদেশে নাচে গানে পয়লা বৈশাখ উদযাপন, মঙ্গল শোভাযাত্রায় প্রাণের উচ্ছ্বাস। বৃহস্পতিবার নানা আয়োজনে বাংলাদেশে উদযাপিত হলো পয়লা বৈশাখ। বাঙালি নববর্ষের প্রথম দিনে ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রায় পা মিলিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। সকাল 9টায় টিএসসির রাজু ভাস্কর্য প্রাঙ্গণ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আখতুরুজ্জামানের নেতৃত্বে মঙ্গল শোভাযাত্রাটি বের হয়। আবারও টিএসসিতে গিয়ে শেষ হয়েছে। আবহমান বাংলার ইতিহাস ঐতিহ্যের সঙ্গে সাম্প্রতিক ঘটনা প্রবাহ সবই স্থান পেয়েছে এবারের শোভাযাত্রায়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও বিভিন্ন স্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন। নেচে গেয়ে তারা মেতেছিলেন মঙ্গল শোভাযাত্রায়। ইউনেস্কো মানবতার স্পর্শাতীত সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে মঙ্গল শোভাযাত্রাকে। তবে এবারে স্লোগান নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে। শোভাযাত্রায় যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বহু সংখ্যক নিরাপত্তা রক্ষী মোতায়েন করা হয়েছিল। কঠোর নিরাপত্তার চাদরে মুড়ে রাখা হয়েছে পুরো এলাকাকে। এছাড়া প্রতিটি জেলায় বের হয় মঙ্গল শোভাযাত্রা, গ্রাম বাংলায় বইছে বৈশাখী মেলা। সকাল 6টায় রমনার বটমূলে সম্মিলিত কণ্ঠে ছায়ানটের শিল্পীরা রবীন্দ্রসঙ্গীত মন জাগো মঙ্গল লোকে গানের মধ্য দিয়ে নতুন বঙ্গাব্দ 1429-কে স্বাগত জানায়। ছায়ানটের 85 জন শিল্পী বর্ষবরণ উৎসবে অংশ নেয়। সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন শয়ে শয়ে মানুষ। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলা নববর্ষ উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। ভাষণে তিনি বলেন, এ ভূখণ্ডের হাজার বছরের ঐতিহ্য, সংস্কৃতি এবং কৃষ্টির বাহক এদেশের বাঙালি জনগোষ্ঠী। বিভিন্ন ধর্মে বর্ণে বিভক্ত হলেও ঐতিহ্য ও কৃষ্টির জায়গায় সব বাঙালি এক এবং অভিন্ন। নানা ঘাত প্রতিঘাতে অনেক ঐতিহ্য হারিয়ে গেলেও পয়লা বৈশাখে নববর্ষ উদযাপন এখনও স্বমহিমায় টিকে আছে। সারা বছরের ক্লেদ গ্লানি হতাশা ভুলে এদিন সব বাঙালি নতুন আনন্দ উদ্দীপনায় মেতে ওঠেন। এসো হে বৈশাখ, এসো এসো, মুছে যাক গ্লানি, ঘুচে যাক জড়া, অগ্নি স্নানে সূচি হোক ধরা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী এই গান গেয়ে আমরা আহ্বান করি নতুন বছরকে। পয়লা বৈশাখের বর্ষবরণ বাঙালির সার্বজনীন উৎসব। তবে পবিত্র রমজান মাস চলায় বিভিন্ন অনুষ্ঠান দুপুরের মধ্যে শেষ করার জন্য নির্দেশ দিয়েছে প্রশাসন। ঢাকা থেকে জাহাঙ্গীর খান বাবুর রিপোর্ট, টাইমস বাংলা।